في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم সকলে আমার সাথে পড়ুন, যেহেতু শুরুতেই বলেছেন নাতে রসুলের কথা একসাথে আমরা খুব পরিচিত খুব সমাদৃত মিলে পড়ব। সবসে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ করে উপস্থিত উলামায়ে কেরাম প্রত্যেকেই আমার চেয়ে অনেক যোগ্য, অনেক দক্ষ, অনেক সমাদৃত। শুধুমাত্র স্পেশালি যার নামটা না নিলে কৃতজ্ঞতা আদায় হবে না। আমার সুযোগ্য ওস্তাদ এই মাহফিলের সম্মানিত আহ্বায়ক হুজুর আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী, এবং বিশেষ করে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন এমন ব্যক্তিরা বসে আছেন স্টেজে যিনাদের সামনে আমি কি বলবো। ফার্স্ট অফ অল আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে হুজুর দয়া করে এখানে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। দেখুন, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা ওনার পরিধি কতটুকু, আসলে কোন লেভেলে
এটা আমরা এখনো জাতিকে বোঝাতে পারি না ঠিক কিনা কথা বলি। আপনি জানেন এখানে আমাদের পিএইচডি হোল্ডার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন মাসুম বাকিরুল্লাহ ভাই, একজন পিএইচডি ডিগ্রি যিনি নেন উনি জানেন ওনাকে একটা টপিকের উপরে অনেকগুলো তথ্য এক জায়গায় করতে হয়, গবেষণালব্ধ। আর আপনি এই যে ডক্টর অফ ফিলোসফি এই ডিগ্রি নেওয়ার জন্য লাইব্রেরিতে ওই বিষয়ের উপরে যত তথ্য আছে দেশে বিদেশে ঘুরে সব এক জায়গায় করতে হয়, তারপর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি সেটাকে অথেন্টিক মনে করে দেন তাকে ডক্টর লেখার অনুমতি দেন। আর একটা মানুষের জীবনে আর কত তথ্য থাকতে পারে একজন মানুষের জীবনে? কিন্তু আপনি আশ্চর্য হবেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেনবি রহমাতুল্লাহি আলাইহ, উনি তো ভাই আসেন নাই, উনি তো সিস্টেমেটিক্যাল নিয়মিত আসার লোক না, ওনাকে আল্লাহ স্পেশালি পাঠিয়েছেন। আমার নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, আল্লাহ 100 বছরের মাথায় একজন একজনকে পাঠায় যিনি তাজদীদ করেন সমকালীন যত বাতিল যত সমস্যা এগুলো ওনার জ্ঞান দিয়ে যোগ্যতা দিয়ে উনি সেগুলোকে দমন করেন মুজাদ্দিদ হয়ে আসেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেনবী রহমাতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন খিদমত নিয়ে বিশ্বের 24 জন ব্যক্তি পিএইচডি ডিগ্রি নিয়েছেন, 24 জন ব্যক্তি পিএইচডি ডিগ্রি নিয়েছেন, তার মধ্যে একজন আমেরিকার গবেষক আছে, প্রায় 12 জনের উপরে এমফিল ডিগ্রি নিয়েছেন, একজন ডিলিট ডিগ্রি নিয়েছেন। আপনি আশ্চর্য আশ্চর্য হয়ে যাবেন ইমাম আহমদ রেজা খান ফাজিল বেনবী রহমতুল্লাহ আলাইকে আমরা আজকে পরিচিত করাতে পারি নাই। আমি আজকের প্রোগ্রাম থেকে বলতে চাচ্ছি গত 200 বছরে আপনি একটা ফতোয়ার কিতাব আমাকে দেখান যেই ফতোয়ার কিতাব 30 খণ্ড 10,000 পৃষ্ঠার উপরে যেটা আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেনবী রহমতুল্লাহ আলাই একা লিখেছেন আর ফতোয়ায় আলমগীর লিখেছেন প্রায় 100 শত আলেম মিলে, আর আলা হযরত একা লিখেছেন 30 খণ্ডের ফতোয়ায়ে রাজবিয়া। আপনি একটা কানজুল ইমান আমাকে দেখাতে পারবেন না আলা হযরত যেই অনুবাদ আমাদেরকে করে দিয়ে গেছেন। আপনি সায়েন্সের ছাত্রদেরকে ডাকেন না, জিজ্ঞেস করেন তোমরা ফিজিক্স নিয়ে বাহাদুরি করো, তোমরা কেমিস্ট্রি নিয়ে বাহাদুরি করো, তোমরা বায়োলজি নিয়ে বাহাদুরি করো, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেনবী রহমাতুল্লাহ আলাই উযু নিয়ে গবেষণা করতে গিয়ে পানির ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে গবেষণা করতে গিয়ে 325 রকমের পানি উনি বের করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, 325 রকমের পানি বের করেছেন, তার মধ্যে 112 প্রকারের পানি দিয়ে উজু করা জায়েজ হবে, আর 212 প্রকারের পানি দিয়ে উজু করা জায়েজ, 113 প্রকারের পানি দিয়ে উজু করা জায়েজ হবে না, এটা আলা হযরত প্রমাণ করেছেন। উনি তায়াম্মুম নিয়ে গবেষণা করতে গিয়ে উনি 311 রকমের মাটি বের করেছেন। উনি হচ্ছেন আহমদ রেজা খান ফাজিল বেনবী রহমতুল্লাহ আলাইহ, যেখান থেকে 181 রকম মাটি দিয়ে তায়াম্মুম জায়েজ হবে, 130 প্রকার মাটি দিয়ে তায়াম্মুম জায়েজ হবে না। শুধু তাই না, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেনবী রহমতুল্লাহ আলাইহ বিজ্ঞান দিয়ে বলেন, উনি সায়েন্স টেকনোলজি উনি অ্যালজেব্রা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হাদিস ঠিকা তো আছেই। আর আপনি আমাকে জিজ্ঞেস করলে জয়নুল আবেদিন হুজুর আলা হযরতকে এত মহব্বত করেন কেন, তার কারণ আপনি শুনেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেনবী রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন যাদের কোনো বাবা নাই, যারা ইতিম, যাদের কোনো সাহারা নাই, যারা গরিব, যারা অসহায়, যারা যারা দুনিয়াতে কোনো সাহারা নাই, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, গামজা দো তো রেজা মুস্তাদিজি কেহে বেকসু না সাহারা হালালা নবী। শুধু তাই না, উনি হজ করতে গিয়ে উনি কাবাগর তালাফ করতে করতে বলতে লাগলেন হাজিও হাজিও আও শাহেন শাহ কা রোজা দেখো, শাহেন শাহ কা রোজা দেখো, এ হাজিরা চলো চলো। উনি বলছেন হাজিও আও শাহেনশাহ কা রোজা দেখো, কাবা তো দেখ চুকে হো আব কাবে কা কাবা দেখো। শুধু তাই না, তিনি বলতে লাগলেন
জুমায় মক্কাতা ঈদ, মক্কা শরীফের জুমার নামাজ ঈদের দিন ছিল আহলে ইবাদত কে লিয়ে, যারা ইবাদত গুজার বান্দা তাদের জন্য। মুজরিমো আও ইয়াহা ঈদে দুশমবা দেখো, চলো যারা যারা অসহায় আছো, যারা গুনাহগার আছো, চলো মদিনায় চলে যাই, সেখানে সোমবারে ঈদের দিন আমরা মিলাদুল নবীর ঈদ উদযাপন করব। লিখতে লিখতে মনে হচ্ছিল যেন কাবা আল্লাহ হযরতের সাথে কথা বলতেছিলেন, তিনি বলতেছেন ঘর সে সুনতু রেজা কাবা সে আতি হে সদা মেরে আঁখো সে মেরে প্যারে কা রোজা দেখো। এ আহমদ রেজা তুমি যখন মদিনায় যাবে তোমার চোখগুলো জমিনে খুলে রাখিও, কাবার চোখ তোমার চোখে লাগাইও, তারপর তুমি মদিনাকে দেখিও। তিনি তার লেখনের মধ্যে কোরআন কোরআনের হাদিসের প্রত্যেকটা জায়গা থেকে তিনি নবীর প্রেমের সেই নির্যাস গুলো লেখনের মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলছেন বান্দা হযরতে কাদিরের দরবারে যাচ্ছেন, মেরাজে বান্দা যাচ্ছেন হযরতে কাদিরের দরবারে, লমায়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গায়া, লুকাই তো নূর লম আমানে নূর বাতিনি নূর জাহিরি নূরের কাছে, জাহিরি নূর বাতিনি নূরের কাছে যাচ্ছেন নিজেকে সেখানে বিলীন করে দেওয়ার জন্য। তিনি বলতে লাগলেন তের রহমত সে সফিউল্লাহ কা বেড়া পার থা, ও গো নবী আপনি কোন নবী যার দয়ায় আদম সফিউল্লাহ দোয়া কবুল হয়ে গিয়েছিল, তের সদকে মে নজিউল্লাহ কা পুজরা তীর গায়া, আপনি ওই নবী যার সদকায় নজিউল্লাহ জাহাজ তীরের মধ্যে চলে এসেছিল। তো আমি আহমদ রেজাকে পৃথিবীর মানুষ কেউ আমাকে মুহাদ্দিস বলছে, আলা হযরতকে কেউ মুফতি বলছে, কেউ ওনাকে মুজাদ্দিদ বলছেন, উনাকে জিজ্ঞেস করেন না, আপনি নিজেকে নিজে আপনি কি বলেন? উনি বলতে লাগলেন হাস নারক রাজা যারা তু তো হে আব্দে মুস্তফা, তু তো হে আব্দে মুস্তফা, তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে, এ আহমদ রেজা আপনার জান হাজার ফিরতে হে, এ আহমদ রেজা তোমার কথা কেউ জিজ্ঞেস করুক আর নাই করুক, তোমার কথা কে বা জিজ্ঞেস করবে, তোমার মতো অনেক কুকুর মদিনার গলিতে গলিতে ঘুরছে, এত বড় শান শওকতওয়ালা আজমতওয়ালা ইজ্জতওয়ালা একজন মুজাদ্দিদ নিজেকে মদিনার গলির একজন কুকুর বলেছেন। এখান থেকে আমরা শিখতে পারি, আসলে বলার অনেক থাকলেও সময় কম, আলা হযরতের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাও, ঠিক কিনা কথা বলো, সেখানকার ছাত্র হতে পারলে শিয়া ফেরকা চিনে যাবেন, ঠিক কিনা বলেন, সেখানকার ছাত্র হতে পারলে খারেজি চিনে যাবেন, সেখানকার ছাত্র হতে পারলে নামাজহারি চিনে যাবেন, সেখানকার ছাত্র হতে পারলে ওই কাফের কাদিয়ানীদেরকে চিনবেন এবং সমস্ত বাতিল থেকে দূরে থেকে ইমাম নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন, ঠিক। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।